আমার বাড়িতে তেমন পুরনো গাছ নাই, একটা লতা গাছ আছে যার নাম কেউ বলতে পারে না। দেশের পরে প্রায় 200 বছর হইতে হবে। প্রায় 200 বছর? হ্যাঁ। তাহলে তো বলা যায় আপনার যে দাদা ছিলেন। হ্যাঁ, আমার দাদা এঘরে বাস করেছেন, আমার বাবা বাস করেছেন, আমিও তো 86 বছর বাস করলাম। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি পাবনাতে। পাবনার বর্তমান যেই স্থানটাতে আমি অবস্থান করতেছি, এটা অনেক পুরাতন একটি স্থান। এখানে আমার পাশে এখন যাকে দেখতে পাচ্ছেন, তিনিও এখানকার পথে ঘাটে অনেক দৌড়েছেন, অনেক পথ তিনি অতিক্রম করেছেন, সেগুলি অনেকটাই আমাদের অজানা, সেগুলি আজকে জানবো আমরা। তো চলুন তার সাথে আমরা কথা বলি। কেমন আছেন আপনি? আছি, মালিকের ইচ্ছায় মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছেন। আপনার পুরো নামটা? আমার পুরো নাম শ্রী আকাশকলি দাস। আকাশকলি দাস। আপনার বর্তমান বয়সটা কত চলছে? 86 বছর। 86 বছর। আপনি সারাক্ষণ দেখতেছি কাঁপতেছেন, এটাকে অনেক সময় ধরে? হ্যাঁ, 2-3 বছর। 2-3 বছর ধরে সমস্যাটা হচ্ছে? এর আগে গুনগুনিয়া জ্বর হয়েছিল তখন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই পুরো শরীর হাত পা সব কাঁপে আর কি। এই বাম সাইডটা কাঁপে, তার জন্য এটা কাঁপে। তো চিকুনগুনিয়া জ্বর হয়েছিল 2 বছর আগে, তারপর থেকে আপনার এই কাঁপা কাঁপি মানে একটা ইয়া চলে আসে শরীরে। আচ্ছা, আপনি কী করতেন? আমি শিক্ষকতা করতাম। শিক্ষকতা করতেন? কত বছর করেছেন শিক্ষকতা? 38 বছর। 38 বছর, অনেক সময়। এটা কি আপনার ব্রিটিশের সময়ের নাকি পাকিস্তানের? পাকিস্তানের সময়। পাকিস্তানের সময়। আমি বেশ কিছু 1961 সাল। 1961 সালে? আচ্ছা আচ্ছা। পড়াশোনাটা কি ভারতেই হয়েছিল? না না, এখানে। এখানেই হয়েছিল? আচ্ছা আচ্ছা। আমার জন্ম ভারত এবং পাকিস্তানের জন্ম যখন হয় তার আগে। তার আগে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। যখন হয় তখন আমার ভালো জ্ঞান আছে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ কাজী আজম মোহাম্মদ আলী জিন্না, জি, উনি ক্যান্সার রোগে মারা গেলেন 1948 সনে, মনে আছে। রায়ট হলো যখন, ভারত পাকিস্তান ঘোষণা হলো তখন রায়ট হলো, জি, ভারতে মুসলমানদের সব মেরে দিল, এখানে হিন্দুদের মেরে দিল, অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেল, ওরাও বাড়িঘর ছেড়ে চলে আসলো, পরে আবার অনেকেই ফিরে গেল, ফিরে আসলো এর মতো চললো। আচ্ছা আচ্ছা। এখানে বর্তমানে আপনি কে কে আছেন? আমি, আমার এক বোন আছে। দুজনই আছেন? আপনার পরিবারের অন্য সদস্যরা নেই? অন্য সদস্যরা নেই, পরিবারের সদস্যই নেই। আচ্ছা আচ্ছা, দুজনই আছেন? আমরা দুজনই আছি, আর যারা আছে তারা ভারত, ভারতে চলে গিয়েছে। দেখি, যুদ্ধের সময়তে চলে গিয়েছে? না না, যুদ্ধের অনেক আগে। তারও অনেক আগে? অনেক আগে। আচ্ছা, মানে আপনাদেরকে রেখে চলে যাওয়ার কারণটা? না, তখন আমার এক বড় ভাই, উনি 1956 সালে এখান থেকে চলে যায়, চলে যায়, ওখানে চাকরি করে, সেই সুবাদে ওখানে আমার আর আর সবাই যায়। আচ্ছা। এবং আগের আত্মীয় স্বজন ছিল যারা ইন্ডিয়া পাকিস্তান হওয়ার আগে থেকে, জি, ওদিকে চাকরি করত। আচ্ছা আচ্ছা, সেই সুবাদে তারা ওখানে চলে যায়। আচ্ছা, বর্তমানে আপনি আর আপনার এক বোন আছেন এই পাবনাতে। পাবনাতে এখানে আপনাদের অনেক সয় সম্পত্তি আমরা যতটুকু জানতে পারলাম। অনেক তো না, সামান্য ভিতরে বেশি, এই সামান্য থেকে একটু বেশি। অবশ্যই অবশ্যই। পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছি, মানে এই ঘরটি কত বছরের পুরাতন? অনুমান বলা দেশের পরে প্রায় 200 বছর হইতে হবে। প্রায় 200 বছর? হ্যাঁ। তাহলে তো বলা যায় আপনার যে দাদা ছিলেন। হ্যাঁ, আমার দাদা এঘরে বাস করেছেন, আমার বাবা বাস করেছেন, আমিও তো 86 বছর বাস করলাম। মানে এটা কি কোনো ধরনের সংস্করণ করা হয়েছে? সংস্করণ করা হয়েছে, দুবার খুঁটি বদলানো হয়েছে। দুইবার? না, আর এমনিতে উপরে যে টিনগুলো চালগুলো আছে সেই পূর্ব আমল থেকেই। আচ্ছা, অনেক পুরাতন টিনগুলো এখনো বিদ্যমান আছে? হ্যাঁ, বিদ্যমান আছে। বাইরে জং ধরা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে চকচকা। ভিতরে চকচকা, আমার মতোই আর কি। আপনার মতোই আসলে, সত্যি। আসলে আপনি এখন বর্তমানে যে জ্ঞান আছে আপনার কাছে, সেটা আমাদের যারা আছে বর্তমান, হ্যাঁ, তারাও মানে মাস্টার্স কমপ্লিট করলেও এত জ্ঞান ধারণ করতে পারবেন, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, তাছাড়া আরও কিছু বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারছি, আপনার এখানে অনেক পাখি আছে, অনেক জীবজন্তু আছে, এগুলো কি আপনি অনেক বেশি ভালোবাসেন? আমি ভালোবাসি। এগুলোর মানে ভাষাটা কি বোঝা যায়? আমি কত বুঝি, বোঝা যায় না? হ্যাঁ, অনেকেই বুঝি আমি, তাদের বিপদ আপদ খুশির বিষয় এগুলো বুঝি, বোঝা যায় না? হ্যাঁ, শব্দে বুঝি আমি। আচ্ছা, ওই যখন একটা পাখি বিপদে পড়ে তখন তাৎক্ষণিকভাবে আপনি বুঝতে পারি যে হ্যাঁ তার বিপদ হয়েছে? আমি যতটুকু জানতে পারলাম আপনার বয়স হচ্ছে 86 বছর। আপনার যে বোন আছেন উনি কি আপনার বড় না ছোট? আমার ছোট, অনেক ছোট, তার বয়স 60 বছর। আচ্ছা আচ্ছা। আপনি পরবর্তীতে কোনো ধরনের সংসারে যুক্ত হননি? না,
আচ্ছা, এটা কি আপনার এক ধরনের, আমরা যেমন জানি যে হিন্দু অবলম্বী যারা আছেন তারা অনেকটা ওই যে পণ্ডিত থাকেন, হ্যাঁ এরকম কিছু ব্যাপারটা আমাদের একটু যদি বলেন। বুঝলাম না, মানে ওই যে অনেক জ্ঞানের ধারণ করেন, হ্যাঁ এরকম একটা কিছু পণ্ডিত বলে তাদেরকে আর কি? না, পণ্ডিত তো আমার ভিতরে নেই। আপনার বোন যিনি আছেন ও সাধারণ লেখাপড়া জানে, তারপর আমার মনে হয় আপনার মতোই লেখাপড়া করেছে, আপনি যতটুকু করেছেন তৎকালীন আমলে আপনি মানে কতটুকু পড়াশোনা করেছেন আমরা কি জানতে পারি? পড়াশোনা করিনি কোনো রকমে, তখন নাম সই করবার পারলে চাকরি হতো। আচ্ছা তাই না? হ্যাঁ, আপনি কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন আপনি একজন শিক্ষক ছিলেন। হ্যাঁ শিক্ষক ছিলাম, আমি সে কথাই বলছি। আমি যখন পড়াশোনা করি প্রাইমারি স্কুলে, জি, তখন আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনার বেতন ছিল ১৯ টাকা, উনি ছিলেন ম্যাট্রিকুলেট। আচ্ছা, আর দ্বিতীয় যিনি ছিলেন তার বেতন ছিল ১৩ টাকা। আচ্ছা, আর তৃতীয় যিনি ছিলেন তার বেতন ছিল ৫ টাকা ৫৮। আপনার বেতনটা কত ছিল? আমি প্রথম যখন চাকরিতে ঢুকি আমার বেতন ছিল ৩৬ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ৩৬ টাকা বেতন পেয়ে তো অনেক ভালো করে চলা যেত। হ্যাঁ, এই যেটা শিক্ষার ব্যাপারে বললেন, প্রধান শিক্ষক ম্যাট্রিকুলেট ছিলেন, আর যারা তখন একটা কথা ছিল যিনি দ্বিতীয় শিক্ষক ছিলেন উনি ছিলেন আপার প্রাইমারি পাস। হ্যাঁ আচ্ছা, আর যিনি তৃতীয় শিক্ষক ছিলেন তার শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণী। আচ্ছা, তিনি সাথে এই দর্জির কাজ করতেন, এভাবে তার সংসার চলত। আচ্ছা, ওই সময়কার একজন, ওই সময়ে শিক্ষকতা করতে বেশি লেখাপড়া লাগেনি। আপনার হাসিটা অনেক মিষ্টি, এটার রহস্যটা কি? এখন মিষ্টি না, সত্যি কথা, মানে এমনভাবে হাসি দিচ্ছেন, এই হাসির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে এমন একটা কিছু আমরা আন্দাজ করতে পারতেছি। কিছু নাই, কিছু নাই। হ্যাঁ কিছু নাই, কিছু বোঝা যাচ্ছে, একটু বলবেন কি? না কিছু নাই। আপনি কি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ছিলেন, যুদ্ধ করেছিলেন? না আমি যুদ্ধ করি নাই, এমনিতে আমি কোনো সেক্টরে যাইনি, যখন ও বললে লাভ নাই, আমি ভুয়া সার্টিফিকেটও জোগাড় করি নাই। আচ্ছা, ভুয়া কোথাও আমার ভিতরে নাই, তবে আমি এখানে এই বাড়িতেই ছিলাম, যতটুকু পারছি মুক্তিযোদ্ধাদের সাহায্য করি। সাহায্য করেছিলেন এখানে থেকে? আমরা সবাই ভবিষ্যতের চিন্তা করি যে আমাদের সংসার হবে, আমার স্ত্রী থাকবে, সন্তান থাকবে, সেই ক্ষেত্রে এরকম কোনো প্ল্যানিং কি আপনি ইতিপূর্বে করেছিলেন? না করলে তো হয়তো হয়েই যেত। না করলে হয়ে যেত, তার মানে এখনো আপনি কুমার? আমি কুমার। মানে কোনো ছেঁকা খেয়েছিলেন? আমি জানি না, তবে আমি সমাজে যে ব্যবস্থা চলছে তার ব্যতিক্রম। আচ্ছা, মানে এই সমাজে যেই ব্যবস্থাপনা চলে এটা সব কিছুর ব্যতিক্রম। সাধারণ মানুষকে অনেক বেশি ভালোবাসেন আপনার ঘটনা থেকে আমি জানতে পারলাম, সেই ক্ষেত্রে বর্তমান আপনার এখানে আমি অনেক গরু লালন পালন করতে দেখতেছি, পাশাপাশি অন্য কোনো ব্যবসা বিজনেস করতেছেন? না আমার অন্য কোনো ব্যবসা বিজনেস নেই, আমার জমি জমা যেটুকু আছে এটুকু, কিছু জমি এখন আবাদ করি, আগে সব জমি আবাদ করতাম। জি, এখন খরচা বেশি, বয়স হয়েছে, নিজে দেখাশোনা করতে পারি না ভালো, যে কারণে এখন আবাদ খুব কম করি। গরু আমার ছিল ৬০টা, এখন আছে ৯টা। মানে ৬০টা গরু ছিল, এখন ৯টা, একটু কমিয়ে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আমার গরু নগরবাড়ি ঘাট পুরান ভরঙ্গা ইউনিয়নের যে চেয়ারম্যান আছে রফিকদের বাড়ির কাছে থেকে ঘাট করি। আচ্ছা, ওখানে থাকছে রাত্রিতে, অগ্রহণ মাসের প্রথম দিকে গরু বাড়ি থেকে বের হয়ে গেছে। জি, আর মাঘ মাসের শেষে বাড়িতে আসছে। আপনার এই বাড়ির আগিনাতে বা আশেপাশে অনেক গাছ আছে যেগুলো হয়তো বা অনেক বেশি পুরাতন, এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন যে অনেকে এসে এগুলো নিয়ে গবেষণা করে। বর্তমানে আমার বাড়িতে তেমন পুরানো গাছ নাই, একটা লতা গাছ আছে যার নাম কেউ বলতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে এর নাম কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। মানে আপনার জানা মতে এ পর্যন্ত কতজন গবেষক এসেছিল যে এই গাছের নাম নির্ণয় করতে বা বের করতে? কয়েকজন। আচ্ছা, জার্মান থেকে ইয়ারা আসছিলেন সাংবাদিকরা। আচ্ছা আচ্ছা, লন্ডন থেকে আসছিলেন, তারা নাম বলতে পারেন না। নাম বলতে পারেনি? না। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের জুওলজির প্রফেসর যিনি মনিরুল ইসলাম খান উনি এসেছিলেন, উনিও বলতে পারেন না। আচ্ছা, এরকম আরও অনেকেই, যে গিয়ে বলবো আমরা গবেষণা করে এই গাছটা কি আপনাকে বলবো, কিন্তু কেউ বলেন না এ পর্যন্ত আমার কোনো। আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বললাম, কোনো ব্যাখ্যা দিলাম না। না ঠিকই আছে, আপনি ঠিকই বলেছেন, আমার এ পর্যন্ত কোনো প্ল্যান নাই, যেমন আছে তেমন, যা হবে হবে। যা হবে হবে, মানে যেভাবে আছে এভাবে যদি আমাকে ঈশ্বর নিয়ে যায় যা হওয়ার হবে। অনেকে আমার নিয়ে চিন্তা করে। জি, আমার সম্পত্তি নিয়ে চিন্তা করে, আমি চিন্তা করি না, আমি সম্পত্তি সাথে নিয়েও আসিনি, নিয়ে যাবো না। অনেক ভালো কথা বলেছেন।
আমরা একসময় দেখতে পারি অনেক আছে রাজাদের সম্পদ, হ্যাঁ বসত ভিটা থেকে শুরু করে রাজাদের প্রাসাদ অনেক কিছুই সরকার নিয়ে নেয়, এরকম কিছু হতে পারে বলা যায় না? হবে হয়তো, হয়তো হবে। আচ্ছা, আপনার কি নিজ থেকে কোনো ধরনের আগ্রহ প্রকাশ আছে যে আপনার যারা ধর্মাবলম্বী আছে, হ্যাঁ যারা আপনাদের ধর্মের যারা একটু নিম্ন লো, হ্যাঁ তাদেরকে দিয়ে দেওয়ার একটু মানে প্ল্যান কিছু নেই? না। আচ্ছা আচ্ছা, এই মাটি ওই মালিক যার ভাগ্যে লেখেছে তার ভাগ্যে চলে যাবে, আমি কাউকে দিয়ে যাবো না। ও কারণ ধার্মিক লোক আমি নিজেও না, কারোর ভিতরে ধর্ম আছে বলে আমি বিশ্বাস করি, বিশ্বাস করেন না। রাইট, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। এখন যারা আপনাদের রেখে বাইরে আছে তারা কি আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ যোগাযোগ করে, কন্টিনিউ যোগাযোগ বন্ধ আছে, প্রতিদিন একবার করে কথা বলে, তা একবার করে কথা বলে না? আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আমরা হয়তোবা বর্তমান এখানে নির্বাচন চলার কারণে কিন্তু অনেক কথাগুলি হয়তোবা স্পষ্ট আপনারা বুঝেননি, তবে এখানে আমাদের যিনি আঙ্কেল আছেন এমন কিছু কথা বলেছেন যেগুলো হয়তোবা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে আপনাদের কাজে লাগবে, এমন একটা বিষয় দাঁড়ায়। আপনার বোন যিনি আছেন তিনি কি সংসারে যুক্ত হয়েছিলেন? না, যুক্ত হননি। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনারা দুই ভাই বোন নিজেদের দিকে তাকিয়ে আর কোনো সংসারে যাইনি? আমরা যাননি আপনারা? আমি কোনোদিনও চিন্তা ভাবনাই করিনি। আচ্ছা আচ্ছা, আপনার বোনকে, আপনি যেহেতু বড় ভাই বোনকে নিয়ে, আমার বোনকে বিয়ে দেওয়া লাগবে চিন্তাও আমি করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তীতে যখন চিন্তা করলাম তখন আর সময় নেই, সময় শেষ হয়ে গেল। এটা কত বছর পরে আপনার চিন্তাটা আসছিল আর কি? 25, অর্থাৎ তার বয়স যখন 25 তখন থেকে, তখন থেকে আসছিল। পরে তাকে কিছু বলা হলো, সে রাজি হলো না, ওইভাবে রাজি হলো না। আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক আসলে এরকম ভাই বোনের ভালোবাসা খুব কমই দেখা যায়, হয়তোবা হয়তোবা আমার দিকে লক্ষ্য করে সে দ্বার পরিগ্রহ করলো না, কারণ আমার কে দেখবে আমাকে, এই চিন্তা ভাবনা হয়তো করেছে আমার মন। বুঝতেই পারলেন বর্তমান সমাজে কিন্তু এটা কিন্তু আসলে দেখবেন না, চোখে দেখা তো মাথায় আসে না। আর সেখানে কিন্তু এই যিনি আছেন আঙ্কেল উনি এবং ওনার বোন কিন্তু দীর্ঘ একটা সময় কাটিয়ে দিয়েছেন কোনো ধরনের সংসারে চিন্তা না করে। বুঝতে পারতেছেন ভাই বোনের ভালোবাসা কতটুকু গভীর থাকলে কিন্তু এরকম সম্ভব হয়। আপনি কি গান্ধীজিকে দেখেছেন? গান্ধীজিকে আমি স্বচক্ষে দেখিনি, তবে তার সময়ে আমি ছিলাম। জি, তিনি যখন রাজনীতি করতেন তখন আমি ছিলাম, আমি বললামই তো যে ভারত পাকিস্তানের জন্ম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ভালো জানি। মানে তাছাড়া দেখা সাক্ষাৎ হয়েছিল কিনা? তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। আচ্ছা আচ্ছা, এদের আমি মনে করি মানুষের চেয়ে দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইটুকু আমি বলতে চাই। এখন যারা রাজনীতি করেন তারা তো রাজনীতি করেন, বড় 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 মাথাওয়ালা লোক রাষ্ট্র পরিচালনা করেন, তারা কি ভাবেন তা আমি জানি না। তো আমি মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এইটা যদি তারা মাথায় রাখেন তাহলে হয়তো দেশ সুন্দরভাবে চলবে, দেশের জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। কিন্তু বর্তমান যে অবস্থা, ব্যক্তি দলের চেয়ে ব্যক্তিই বড়, রাষ্ট্রের চেয়েও ব্যক্তি বড়, আমার পোটলা বাঁধার জন্য আমি ব্যস্ত।